হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আরফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন, সবাইকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বুয়েসিলে নতুন আরেকটি চাকরি সার্কুলার প্রকাশিত করেছে, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো মূল ভিডিওতে এর আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নেই, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, বুয়েসিলের মাধ্যমে যারা লেবাননে যেতে চান, পুরুষ গার্মেন্টস কর্মী গার্মেন্টস পদে, তারা চেষ্টা করে দেখতে পারেন। বুয়েসিলের মাধ্যমে লেবাননের গ্র্যান্ড ব্রাঞ্চ গার্মেন্টস কোম্পানিতে কিছু সংখ্যক দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। তো পদের নাম হচ্ছে মেন সুইট টেইলার জ্যাকেট অ্যান্ড টিসোর। পদের সংখ্যা হচ্ছে পাঁচজন, বয়স হচ্ছে 20 থেকে 35 বছর, যারা তারা আবেদন করতে পারবেন। বেতন হচ্ছে $350 মার্কিন, অনেক টাকা বেতন। অভিজ্ঞতা অবশ্যই 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং বিদেশ ফেরত কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে। উল্লেখ্য যে যাদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা নেই তাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। চাকরির শর্তাবলীতে দেওয়া আছে যে চাকরির চুক্তি 2 বছর এবং নবায়নযোগ্য। 2 বছর ভিসা দেওয়া হবে, কিন্তু আপনি ইচ্ছে করে নবায়ন করতে পারবেন। প্রতিদিন 8 ঘন্টা এবং সপ্তাহে 1 দিন বন্ধ থাকবে। খাওয়ার খরচ কর্মী নিজের, থাকা, চিকিৎসা এবং কর্মস্থলে যাতায়াতের পরিবহনের ব্যয় নিয়োগকারী কোম্পানি বহন করবে। চাকরিতে যোগদানে বিমান ভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে। ওভারটাইম বিমা নেবালনের শ্রম আইন অনুযায়ী প্রাপ্য হবেন। অন্যান্য বিষয়দি নেবালন শ্রম আইন অনুযায়ী প্রাপ্য হবেন। সার্ভিসেসের ক্ষেত্রে বলা আছে, নিয়োগকর্তা কর্তৃক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বুয়েসিলের নির্ধারিত সার্ভিস চার্জ 41,783 টাকা, ভ্যাট 6,267 টাকা, রেজিস্ট্রেশন ফি হচ্ছে 200 টাকা, আর ওয়েস অনার্স কল্যাণ ফি এবং ইন্স্যুরেন্স ফি 4,750 টাকা, পিইপিটি বাবদ 3,000 টাকা, সর্বমোট 56,000 টাকা। সোনালী ব্যাংক মগবাজার শাখায় বুয়েসিলের নামে একটি পে অর্ডার করতে হবে, সেটা হচ্ছে আপনি ইন্টারভিউ দিয়ে টিকেন। সেক্ষেত্রে আবেদন নিয়ম হচ্ছে, আগ্রহী প্রার্থীকে ইংরেজিতে 1 কপি জীবন বৃত্তান্ত, অভিজ্ঞতা সনদ, পাসপোর্টের রঙিন কপি, অন্যান্য তথ্য পূরণ করে নিম্নবদ্ধ লিঙ্কে আগামী 1 তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো। তো বন্ধুরা, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে আবেদন করে নেবেন। সেক্ষেত্রে তার আগে বলে রাখি, যেটা আবেদন করা মানে আপনি শুধু পরীক্ষায় অংশগ্রহণের যে একটা সুযোগ পাবেন এর জন্য আবেদন, আর আবেদন করা মানে আপনার চাকরি হবে বিষয়টা এরকম না। বিদেশে কর্মী নিয়োগ প্রক্রিয়া বুয়েসিলে কোনো এজেন্ট, সাব এজেন্ট, প্রতিনিধি নেই। বুয়েসিল কোনো নগদ অর্থ গ্রহণ করে না, বিদায় কাউকে কোনো নগদ অর্থ প্রদান না করার জন্য অনুরোধ করা হলো, তারা অনুরোধ করতেছে। তো বন্ধুরা, যারা নিজে নিজে অ্যাপ্লাই করে লেবাননে যেতে চান গার্মেন্টস বিষয়ে, যাদের গার্মেন্টসে অভিজ্ঞতা আছে তারা যেতে পারবেন। অবশ্যই কোনো দালাল ধরবেন না, কারণ দালাল ধরলে এখানে কোনো কাজে দেবে না, অথচ আপনার টাকা এবং সময় দুটোই নষ্ট হবে। আপনারা নিজে নিজে আবেদন করার চেষ্টা করবেন। তার আগে বলে রাখি যে যারা ইউরোপ কান্ট্রিতে যেতে চান, বিভিন্ন দেশে যেতে চান, যদি ইচ্ছা করেন যে আমাদের কাছে সিভি এবং কভার লেটার বানিয়ে নেবেন, তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমরা আপনাদের পছন্দ মতো সিভি এবং কভার লেটার বানিয়ে দেব। তো বন্ধুরা, বুয়েসিল এবছর প্রচুর প্রচুর কর্মী নিয়েছে বা প্রচুর সার্কুলার পড়েছে তাদের সাইটে, তো আমরা সেই সার্কুলারগুলো নিয়ে আপনার সাথে শেয়ার করি জাস্ট। তো আমরা আসলে বিদেশে লোক পাঠাতে পারি না, আমরা জাস্ট আপনাদের সাথে যে অনলাইন ভিত্তিক যে তথ্যগুলো আমরা পাই সেগুলো আপনার সাথে শেয়ার করি। অনেকে মনে করেন যে আমরা লোক নিয়ে যাই, সেটা এরকম না, আমরা আসলে কোনো লোক নেই না, আমরা জাস্ট আপনাদের সাথে ভিসা সংক্রান্ত, বিভিন্ন চাকরি সংক্রান্ত, বিভিন্ন দেশ সম্পর্কে আপনাদের একটু অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করি, একটু তথ্য শেয়ার করার চেষ্টা করি মাত্র। আমাদের চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটা কথাই বলে রাখছি যে আপনারা অবশ্যই অবশ্যই মনে রাখবেন যে আমরা আসলে কোথাও লোক পাঠানোর ক্ষমতা আমাদের নেই, আমরা জাস্ট চেষ্টা করি যে আপনার সাথে ভালো কিছু শেয়ার করার জন্য। তো বন্ধুরা, আজ পর্যন্তই, আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন এবং আমাদের সাথেই থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।